জাকাত কখনো মানুষকে দেওয়া যায় না জাকাত কাকে দেওয়া যায় না মানুষকে জাকাত কাকে দিতে হয় জাকাত দিতে হয় আপন রসুল এবং আপনার নেবে এবং রব জাকাত নেবে এর জন্য আউলাদে রসুলের জন্য সদকা হারাম রসুলের জন্য সদকা হারাম কারণ তিনি দাতা তারা রাখায় না আর রসুল জাকাত নেয় প্রতিটা উম্মত রসুলের মুড়িদ আপন রসুলকে জাকাত দিবে যখন প্রতিটা মুড়িদ প্রতিটা সাহাবি আপন রসুলকে জাকাত দেয় তখন সেই রসুল যখন তার জাকাত গ্রহণ করে তখন সেই রবের দিদার পায় জাকাত দিতে হবে এর জন্য কোরআনে জাকাত দেওয়া ফরজ বলছে বলছে না হে আমানু কাকে কইছে আমানুকে জাকাত দিব আমানু কোন মানুষ জাকাত দিতে পারে না মানুষকে জাকাত দিতে বলা হয় নাই বাটপার চুর সিটার দাউর দেওয়ার হুকুম নাই কোন শক্তির এগুলো জালিম তাদের জাকাত দেওয়ার হুকুম আছে নাই কোন কাফের উপরে জাকাতের হুকুম নাই মুশ্রেকের উপরে নাই জালিমের উপরে নাই মুজরিমুনের উপরে জাকাতের হুকুম নাই এমনকি জাকাত দেওয়ার কথা মুমিন কেউ বলা হয় নাই মমিন সে কখনো জাকাত দিবে না হুকুম নাই ইমাম ইমামের উপরে জাকাতের হুকুম নাই রসুলের উপরে জাকাতের হুকুম নাই আমানু জাকাত দিবে আমান জাকাত কি দিবে জাকাত কি জাকাত কি মালে হয় না প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতের উপরে জাকাত ফরজ ছিল সলাত এবং জাকাত সেটা কি আনুষ্ঠানিক জাকাত মেজাজি জাকাত জাকাতেরও দুইটা দিক একটা মেজাজি একটা হাকি কি সমাজে বোঝানোর জন্য হনে সৎকারে জাকাত বানায় ভালাইছে আবার জাকাতে নেয়নের একটা জায়গাও বানায় ভালাইছে কি এলাকার কতটি এতিম বাচ্চারে দইরা খুলে ভালাইছে একটা এতিম খানা বাস আমাদের জাকাত সবে হেনে ঢুকুক আপনাদের জাকাত আরও আছে জাকাত আপনার তো জানেনই কোন হানে কোন হানে নেয় হ্যাঁ এর আবার কে পেয়ে কইলে জাকাত ফাউন্ডেশন আছে আচ্ছা এইটা হলো মেজাজি জাকাত টেকার জাকাত এখন আমার কাছে প্রশ্ন হইলো মহানবী জমানায় মনে কোনো এতিম আসিল না মহানবী কয়টা এতিম বাচ্চা ধৈরা যদি একটা মাদ্রাসা এতিম খানা করতো কারো দরকার আসিল না করলে কিন্তু আমাকে অবস্থা খারাপ হইয়া ছিল যদি মহানবী কাজটা করতো তাহলে কিন্তু খারাপ আসিল মহানবী কিন্তু করে না কিন্তু মহানবীর সাহাবিক মধ্যে জায়গা এতিম পোলা বানা ছিল না এতিম খানা তো খুলে নেয় মহানবী এতিম খানায় খোলা বইছে এতিম কি খালি এতিম খানার মধ্যে থাকে স্কুলে এতিম নাই কলেজে এতিম থাকে না ইউনিভার্সিটিতে এতিম থাকে না পাড়া মহল্লা এতিম থাকে না আত্মীয় স্বজনের মধ্যে এতিম থাকে না ঘরের মধ্যে এতিম থাকে না থাকে তো তাই এই সব ভালাই থুইয়া যায় খালি এহে নেই তখন একটা সুন্দর কথা বলে এরা না কোরআনের পাখি এই পাখিদের কি খাওয়া আশ্চর্যের বিষয় আল্লাহ তুই কথা বলে নাই রসুল তুই কথা বলে নাই রসুল বলছে এতিমকে সাহায্য করো এই এতিমের মধ্যে আবার তুই প্রকার এতিম আছে একটা হাকিকি কি টিম একটা মেজা জি টিম অনে বিল গ্রেস মরে গেলে বিল গ্রেস পোলা বানতি মইব হইব জোকার বার গেলে জোকার বারকের পোলা বানতি মইব না মেসি মরে গেলে মেসির পোলা বানতি মইব যা 10000 টাকা লই যায়ন এ টিম রে দি আইন হইব ওটা মেজা জি এ টিম আর হাকিকি এ টিম কারা এই হাকিকি এ টিমের কথা আল্লাহ বলছে কারণ আল্লাহ শয়তানের ইবাদত যারা করে এগুলো নিয়ে চিন্তাই করে নাকি শয়তানের আবাদত যারা করে এগো কোনো হুকুমই দেয় নেই আল্লাহ কোরআনের জগতে কেউ বাইর করা পারবো না যে শয়তানের আবাদত যারা করে তাকে আল্লাহ কোনো হুকুম দিছে আল্লাহ সমস্ত হুকুম দিছে যে রসুলকে মানছে রসুলকে মানার সাথে সাথে আল্লাহ হুকুম করছে রসুল হুকুম করছে যেই পর্যন্ত কেউ রসুলকে মানে না এই পর্যন্ত আল্লাহ বলে নাই ইয়াই হাল্লা জিনা মানু আল্লাহ কোরআন কোথাও কইছে ইয়াই হান না সাকিমু এ মানুষেরা সালাদ কায়েম করো না কারণ মানুষ শয়তানের এবাদত করে মানুষ শয়তানের এবাদত করে কিন্তু করে না রসুলের আনুগত্য করে রসুলের অনুসরণ করে এর জন্য কইবা আমি রসুলের কাছে আল্লাহ কইবাজি না সালাত কেন কায়েম করবা নব্সকে করার জন্য জাক্কা করার জন্য নক্সকে পবিত্র করার জন্য তাজকিয়া করার জন্য এই নফ্সকে পবিত্র করার নামই জাকাত পবিত্র করতে হবে নফ্সকে পবিত্র করার নাম জাকাত জাকাত যেই পর্যন্ত না দিতে পারবা ওই পর্যন্ত সালাতে দাঁড়াইতে পারবা না আর জাকাত এবং সালাদ যেই পর্যন্ত না করতে পারবা সেই পর্যন্ত যাইয়া তুমি সেহেরির উপযুক্ত না ইফতারের উপযুক্ত হবে না ইফতার না করলে সেহেরির উপযুক্ত না সেহেরি না হইলে পরে তখন জাকাত এবং সালাত এই দুইটার উপযুক্ত না হইলে এই দুইটা যদি কমপ্লিট না হয় তুমি ইফতার করতে পারবা না ইফতার না করলে সেহেরি করতে পারবা না সেহেরি না হইলে তোমার কদর হবে না আর কদর না হইলে জীবনে ঈদ নাই সারা জীবনই ইন্দির হিরজীন মৃত্যুকালে বয়স হয়েছিল চুয়ান্ন বছর দিন সাত ঘণ্টা ছয় সেকেন্ড এরকম কইব খালি দেখবা খবর যদি বিবিআইপি পিও আর যদি ঠেলা গাড়ি এলাতে তো খবরই দেয় মাইকদেরও ঠিকমতো না খবরই চ্যানেলে কইতে বড় লোক কইলে ঘণ্টায় ঘন্টা মাইকিং করে আর ঠেলা গাড়ি এলাইলে একবার কয় তাও কত কষ্ট না রে তাহলে তোরা তো ঈদে জবর খুশি হয়ে যা এটা মেজাজ ঈদ যার কত রের হেরাবার হৃদয় হয় রে যে নিজের চিনে নাই হেরাবার আবার উরস হয় কেমনি তুমি পিছাবার উরস আছে রুহের সাথে যার যে নবসের সাক্ষাত নেই হের আবার উরস হইব কেমনি যে হাঙ্গাই করে নাই হের বাসুর হয় উরস মানেই তো বাসুর উরস ফার্সি শব্দ বাংলালে বাসুর তো বিয়াই তো করে নাই মেয়ে বাসুর কর ভালিস খাইলে সকিতি সাকু বাঁশলে খাইলে সকিত হয় আনলে কুল বালিশের হয়। বিয়া করে নাই তো বিয়া করলে বউর সাথে বাঁশুরিব ওই সময় দেখ যার উরস হয় সে উন মাদ সে এসে নাচ বাড়লো সে ঝুলুনে নাচতা আছে হালে না আল্লাহর আল্লাহরুলি তার নিজের রূপ দেখা নিজে নাচে তার রবের রূপ দেখা সে নাচে খুশিতে নাচে আত্মহারা হইয়া নাচে আপন মুর্শিদের রূপ দেখা নিজের রূপ দেখা রবের রূপ দেখা সে নাস্তা আছে আর উনি সুন্দরে তার মানে বুঝতে বন তুই নাচার মতো উপযুক্ত হয় নাই দুরা সাপ ফোনা কোলা না বিন বাঁচতে আছে কিন্তু ফনা উঠে না বাবা জাহাঙ্গীর কইছে সবাই সাপ সব সাপের নাম সাপ কিন্তু ফুনা আল্লাহ জাতি উন্মাদ হয়ে যাবো গা তখন থাপাতে যায় ধরো দেখ যখন জাতি সাপ পাগলের মতো আছে ওরে ধরা কোন ব্যাপারই নাই লেগে যারা বাই দেয় বেঁধে তারা কি করে বিন লয়ে ঘুরে কারণ এমনি দরবার গেলে সুবল দিব এর লেগে পাগল করিয়া ধরে ঠাসকের আর ধুরা সাপ কি করে দুরা ধুরা সাপরে আইনা জাতি সাপের লোক খাড়া করবি এক তারের বিন বাজাবি বাবাই কইতো মনা ভাই দে ও মনে কানে শুনে না ষোলো তারের বিন বাজাও ষোলো তারের বিন বাজায় কয় ধুরা সাপের তার নাই বাবা আমার কানের পর্দা ভাইতে গেলু তুই একশো তারের বিন বাজাইলো আমার ভনা হতো না এর আল্লাহ আমার ভনাই দেয় নাই আমার নসিবে তো ভনাই নাই আমি ফোনা তুলুম কেমনে ওই জন্য সিবে ফোনা আছে ও এক তারের বিন বাজাইলেই নাচা শুরু করে এর জন্য জাকাত কি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে তোমার যে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় যে দান এই ব্যক্তি স্বাধীনতা তোমার ইচ্ছাটা এই সুস্থতা এই ধন সম্পদ এই দৃষ্টি এই শ্রবণ এই দম এই জবান এই যৌবন এই জীবন সমস্ত কিছু আপন মুর্শিদের কদমে উৎসর্গ করা আপন মুর্শিদের কাছে উৎসর্গ করা আপন রবের কাছে কারণ এগুলো সব রব দিছে রব সমস্ত কিছু দৃষ্টি দিছে রবে শ্রবণ দিছে রবে সমস্ত কিছু দিছে রবে জবান দিছে রবে এই গ্রাণ নেওয়ার শ্বাস প্রশ্বাস রবে দিছে এই জীবন যৌবন রবে দিছে সাথে ইচ্ছাটাও দিছে এই সমস্ত কিছুর সাথে নিজের ইচ্ছাটা সহ যখন আপন রসুলের পদমে সমস্ত কিছু আপন রবের কদমে এনে করবা উৎসর্গ করবা যদি তখন আল্লাহর হাবিব আল্লাহর রসুল কবুল করে নেয় আল্লাহর উলিয়ে কামেল কবুল করে নেয় তোমার জাকাত হয়ে গেছে এর জন্য জাকাত কোনো নতুন বিষয় নয় জাকাত চোদ্দশো বছর ধরে নয় জাকাত বাবা আদম আলি সালাতামের উম্মত থেকে শুরু কিয়ামত পর্যন্তই জারি থাকবে এর জন্য যাহারাই আমানু হবে তাহারাই জাকাত দিবে জাকাত তো ধনীকে দিতে বলে নাই সারা করে আনে কি আছে যে হে ধনী লোক তোমরা জাকাত দাও ও মিয়ারা আছে কি হে আমানু জাকাত দাও না তাহলে আমাদের সমাজে বানায় ভালাইছে পাঁচটা ইবাদত মূল কি নামাজ রোজা হজ জাকাত কুরবানি আর তার কিছু প্রথম হইল ইমান কালিমা পাঠ করা কালেমা কি হওয়ার বিষয় না পাঠ করার বিষয় কালেমা হইতে হবে পাঠ করার বিষয় না পড়া তো যে পারে সবাই হইতে পারে না পাঠ সবাই করতে পারে এর লেখা কোরআন মুখস্থ করা কোরআনের অনুবাদ পড়া এক বিষয় কোরআন সবাই আরবি হিপস করে পড়তে পারে কোরআনের অনুবাদও সবাই পড়তে পারে কিন্তু কোরআনকে নিজের নবসের উপরে তাফসির সবাই করতে পারে না কাগজের উপরে অনেক আলেম কোরআনের তাফসির করছে কিন্তু সে তার নিজের নফসের উপরে কোরআন তাফসির করতে পারে নাই ইবনে তাইমিয়া পার সে নিজের নফসের উপরে কোরআন তাফসির করতে পারে নাই তো পারলে কেমনে মহানবীর বিরোধিতা করে কেমনে অলি আল্লাহর বিরোধিতা করে আব্দুল হাব নাজদি পারছে পারে নাই তো আল্লাহর নবীর সম্পর্কে আজে বাজে কথা লিখছে তার কিতাবে তো হুইদে চিৎকাশে তাহলে এজন্য ধনীকে জাকাত দিতে কোরআন কোথায় বলেছে কোরআন জাকাত দিতে বলছে আমানুকে এখন যে ঠেলা গাড়ি চালায় সে কি আমানু হইতে পারে না পারে না পারে তো যে মুচি জুতা শিলায় সেটি আমান হইতে পারে না কারণ আমার হইল কলবের বিষয় ইমান কোথায় কিসের বিষয় কলবের আর মালপানি কলবের বিষয় পকেটের বিষয় মালপানি সিন্ধুকের বিষয় ব্যাংকের বিষয় দুনিয়ার বিষয় মালপানি হলো পৃথিবী এবং দুনিয়ার সাথে যুক্ত মালপানি কখনো কলব নবস এবং রুহের সাথে যুক্ত নয় এর জন্য কলবের সাথে শয়তান থাকলে শয়তান এই মরণ লাগবো আমারনের আগে এক মুহূর্ত আগে শয়তান নফসিকে শুইরা যায় কও আসসালামু আলাইকুম ভাইসাব আমি আপনে জান তোমার সাথে এত দিন দোস্তি করলাম হাতে হাত দিয়া গুললাম দোস্ত তুমি কই যাও নাকি আরে কি কও আমার তো এটা ডিউটি ছিল তোমার এর দাইনা জার নামে ভালানি আমি আমার ডিউটি পালন করছি তুমি জানো ইনি আতিফুল্লাহ রাব্বুল আলামিন আমি বলে আল্লাহরে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি এটা আমার ডিউটি আমি আল্লাহ থেকে ছায়া লইছি এটা সায়া ডিউটি আমি আমার দায়িত্ব পালন করতেছি কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেছে রুগী অপারেশন সাকসেসফুল কিন্তু মরিয়া গেছে গা উনি তো কর্তব্যরত অপারেশন সাকসেসফুল করে দিছে কিন্তু রুগীরে মেরে আলাইছে তাহলে মনে করে যে হা ওই মাংসের কালে মা নাকি রবের কালে মা হুনাবি তারা তো মাইক দিয়ে মাংসের হুনাইতে আস কালেমা হুনাই দেব রবের রব কই থাকে দিলে অন্তরে হাসরের মাঠে দেহ না নব শুটবো নব শুটবো জাহান্নামে নামে নব যাইব না দেহ যাইব আচ্ছা কলেমা কি পরাণের বিষয় কুজুর আহেন আমার বাপের আখেরি টান উঠছে কলেমা পড়াইবেন হ্যাঁ কলেমা পড়াইবে নিজেই তো কান্নার যুক্ত নব হ্যাঁ আবার কালেমা পড়াইব আর বি জানলে কলমা পরাণ যায় না এর জন্য আমানু যদি মুচি হয় আমানু যদি ঠেলা গাড়িয়ালা হয় আমানু যদি দিন মজুর হয় আমানু যদি সে মেথরও হয় কর্ম এটা জাগতিক কর্ম এটা হলো তার পেট চালানোর কর্ম কিন্তু সে আমানু হইতে পারে তার আমানু হওয়ার অধিকার আছে আমানু সে প্রতিবন্ধী সেও হইতে পারে পারে না আমানু সে মাজুর হইতে পারে না রুগী হইতে পারে না অসুস্থ হইতে পারে তো এখন জাকাত যদি ধনির জন্য ভরস হয় তাইলে এই আমানুরা তো সব বাদে গেল আমানু তো সব স্থানে আছে সবানে আছে না ইমানদার বিশ্বাসী আরে যায় দেহ গা কষাই গিরি কাম করে উলিয়ে কামেল গুছতো বেছে এরকমও আছে ওলিয়ে কামেল জুতা পালিশ করতেছে উলিয়ে কামেল ওটা হলো তার কর্ম প্যাট চালানের সে হালাল উপার্জন করে সে কর্ম করে খায় হালাল উপার্জন ওইটা কর্মের সাথে ইমানের সম্পর্ক না ইমানের সম্পর্ক হলো মহব্বতের সাথে যার যত বেশি মহব্বত তার ইমান তত গুবি যার যত বেশি মহব্বত তার তত বড় কুরবানি সবচেয়ে বড় কুরবানি দিতে পারে সবচেয়ে বড় প্রেমিক জগতে সবচেয়ে বড় প্রেমিক কে সর্বশ্রেষ্ঠ প্রেমিক কে জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মহানবী স্বয়ং প্রেম জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা খাদি জাতুল কুবরা জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা ফাতেমাতুজ্জাহারা সৈয়দুল নিসা জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মাওলা আলী আলী সালাম

মাওলা হুসাইনের কাছে মাসুম কোরবানি হয়েছে মাসুম যার কাছে কোরবানি হয় সেই লো মাওলা হুসাইন মাসুম কোরবানি হয় মাওলা হুসাইনের মোহব্বতে তাই খাজা বাবা বলেছে হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন আমি গঞ্জে মা ফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি হে মাউলা হুসাইন আপনার মেরাজ তো নবী মোহাম্মদ সাল্লু আলি বাসাল্লামের এক ধাপ উপরে আপনার মেরাজ মহাপ্রভু মোহাম্মদ সাল্লু আলি বাসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক সর্বশ্রেষ্ঠ সাহাদাত কারি হুসাইন সর্বশ্রেষ্ঠ কুরবানির মাসুমকে দেখছো মাওলা জৈনুল আবিদিন আলাইহিসের আপন ছোট ভাই ইমাম আলী আসগার ইমাম আব্বাস আলমদার যিনি সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছেন যার প্রথমে দুই হাত এই হাত কাটছে পারি মুসকে হাত দিয়া দূর সেই হাতও কাটছে জবার ঠোঁট দিয়া দূর মুখেও কুপ দিছে পা দিয়া দৌড়া এই পা কাটছে এই পা কাটছে হাত কাটছে পা কাটছে মুখটাও কেটে তো ছাড়ে নাই গোলামী মাওলা মোহাম্মদ কি এরকম গোলাম পাইছে মাওলা মুহাম্মদের সাহাবির মধ্যে মুনাফেক আছে মাওলা হুসাইনের সাহাবির মধ্যে কোনো মুনাফেক নাই আছে আশেক মহাপ্রেমিক তাই খাজা বাবা এমনি বলে নাই দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন তোমরা বুঝবা না কি কইছে খাজা বাবা বুঝছো তোমার মাথা টাস করে ফাইটে যাব এখন আপনি দেখেন সূর্য কি মাটিতে সেদ্ধ করে দেখছে আপনারা কেউ সূর্য কি পাতিতে সেদ্ধ করে যাইনামান বিছায় করে মোল্লার পিছনে করে না আপনাদের তাও না চন্দ্র একই অবস্থা গাছপালা তরলতা কোনো গাছের মাথা মাটিতে দেখছেন নিচের দিকে আইতে দেখছেন তাহলে গাছ কেমনে সেদ্ধায় রোথ হইলো পশু দেখছেন কোনো পশুরে যে শেদা দিছে আরে মুসলমান এখনকার এই আনুষ্ঠানিক সৈন্যিকরা দাঁড়িয়ে রয়েছে কালকে দেখলাম ফেসবুকে দিছে দেখেন দাঁড়িয়ে আল্লাহ লেখা দাঁড়িয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কমেন্টের অভাব নাই লাইকের অভাব নাই দাঁড়িয়ে আল্লাহ কি করবো তো নিজেই সেদায় রত

পানি শেষ দায় রত আগুন শেষ বাতাস শেষ শুধু শেষ দায় রত না জিনার ইনসান সেই শেষ দাটা কই করবেন সেই শেষ করবেন আল্লাহর হুকুমের কাছে আল্লাহর ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে শেষ রবের হুকুম কে পরিপূর্ণ রূপের নাম হচ্ছে সেদ্দা সেই কেমনে মানবেন রপুল আলামিন কুরানুল মজিদের মধ্যে দুইশো চুহাত্তর বার বলছেন বান্দার হত নামাইলো না দুইশো চুহাত্তর বার এই দুইশো চুহাত্তরটা হুকুম আগে মাইনে লন তারপরে আপনি সেদ্দাকালি রপুল আলামিন কইছে মিশা কথা না মিশা কথা কইতেছেন সেদ্দায়া আছেন কিন্তু নামাজ তো ঠিকই যে আবার ভালো হয়েছে আরে ঘুষ ফুটো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে সুদ ঘুষ সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে জেনা খুঁজ জেনা কইলা মসজিদে ঢুকে ঢুকে না আত্মসাতকারী আত্মসাত কইলা মসজিদে ঢুকে আসলে কি এটা হওয়া উচিত কি বলছে আল্লাহ মিথ্যা হইল না মিথ্যা না বলা আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার কাছে শেষ দা দেওয়া আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে শেষ দা অন্যের হক কোনদিন মাইয়া খাইবা না ওইটাই শেদদা তুমি আল্লাহর আত্মীয় সদনরে কষ্ট দিও না আত্মীয় সদনরে কষ্ট না দেওয়াই হচ্ছে শেদদা ইতিমের হক মাইয়া সেই ইতিনকে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কোথার মাধ্যমে কষ্ট দিও না এই এদিনকে এতিমের হক না মাইয়া খাওয়ার নাম শেদদা এখন জীবত না করা শেদদা সুগুল খুরি না করা শেদদা জিনা না করা শেদদা সুদ না খাওয়া শেদদা আর মিথ্যা বলা শেদদা এই ভাবে 274 টা হুকুম এবং রবের যে পাঁচটা হক নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে শেদদা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি শেদদা করেন না বাতপারি করেন বাতপারি এই নিয়ে আল্লাহ কইছে আল্লাহ হুম আন সালাতিহিম সাহুল

হৃদয়ের বাদশাহ এর জন্য সেজদা করতে হয় কোথায় রবের হুকুমের মাঝে রবের ইচ্ছার মাঝে নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান কোরআন বলতেছে রব্বুল আলামিন বলতেছে যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান তাহারাই শয়তান যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন আমি কি রবের ইচ্ছায় চলি এখন আপনারা হাত উঠান তো কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছায় চলেন আমিও না আমি নিজেই চলতে পারি না এখন আমি শেষদাকারী হই না বাবা বেদন মাসি কাছে শেষদাতে বললেন বাবা কি ডাক্তার সাহেবের মেয়ার লোক বিয়া করু ভাই খাদি না বাবা গেল তুই বিয়া করিস না ওই না না বাবার কথা পছন্দ হয় না যা করা হালাইছে কিন্তু হ্যাঁ গেলে শেষদাকারী খুব গুরু মানে এটা সাধারণ কইলা সারা দিন বক্কর বক্কর মিছা কথা কয় মুদি দোকান করেন ভেজাল মাল বেছেন নামাজ পড়িয়া শেষদা দেন না আত্মা গুটায়া মুসিদে যায়া শেষ দা হইলো না ধোকাবাজি হইলো এই ধোকাবাজ করলে কি ওয়াইল নামক দুজক ওয়াইল কি হতাশা তোলা বিহীন গত হতাশা সব সময় টেনশনে থাকবেন আহা ওহো এহে হইলো না আফসোসের মধ্যে না কারণ জান্নাত জাহান্নাম আপনার ভেতরে সেজদা আপনার ভেতরে সমস্ত কিছু আপনার ভেতরে বাবা জাহাঙ্গীর সারা জগৎকে প্রতিটা জিনিস পাক পাট করে খুইলা দেয়া গেছে বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীরের রহমত ছাড়া বোঝা যাবে না সমস্ত নূরের সমষ্টি পাইবা কার কাছে ওলি আল্লাহর কাছে বেদমুয়ারসির কাছে আমার বাবার নূরের আওলাদের কাছে তো সেইখানে যায় দেখো ওহনে গরমিল আরে মিয়া অনেকে কয় সিগারেট খাই জীবনটা নষ্ট করতো সিগারেট খেলে জীবন নষ্ট হয় না লাঞ্চ নষ্ট হয়ে যায় কয়ে পোলা চরিত্র খারাপ কয়ে কে কয়ে পোলা মদ খায় মদ খাইলে লিভার খারাপ হয় চরিত্র খারাপ হয় না কিন্তু তাই বলে আমি মদ খাইবার কই না কইলে বাবারা খবরদার ভুল মদ হারাম মদ খাই হয় না আবার কই দিব নে হ্যাঁ মদ খাওয়া লাইসেন্স দিছে বড় জামেলা না না মদ হারাম মদকে হারাম করা হয়েছে নিষিদ্ধ কর কিন্তু মদ খাইলে লিভার খারাপ হয় চরিত্র খারাপ হয় না চরিত্র খারাপ হয় কি করলে জানেন সম্পদ জমা করলে সম্পদ জমা চরিত্র খারাপ সম্পদ জমা করলে কারণ সম্পদ জমাকারী জাহান আল্লাহ বলছে সম্পদ জমাকারী জাহান নামে যার মনের মধ্যে পরলোক ইচ্ছা আছে হে আবার সেদাকারী অহনে দিহি পরলোকেরা একরি হিসাব টিজাব লাগাইয়া এমন পর্দাশীল কারে পর্দা করতে আছে একটা পেতার নজর থেকে হ্যাঁ বাইসা থাকবা চায় একটা পুরুষের নজর থেকে বাইসা থাকবা চায় কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাঁচবার চায় না শয়তানের নজর থেকে বাঁচতে চায় না একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাঁচতে চাইলে তাকে হেজাব করতে হয় আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায় তাকে তাকওয়ার পোশাক করতে হয় মুর্শিদের ধ্যান করতে হয় মুর্শিদকে হৃদয়ে বসাইতে হয় আল্লাহর ওলিকে হৃদয়ে বসাইতে হয় আল্লাহর রাসূলকে হৃদয়ে বসাইতে হয় তখন তার হয়ে যায় তাকওয়ার বেপরদা যেই পর্দা কখনোই সে বেপরদা হয় না কারণ এই দেহ খনিকের জন্য কিন্তু এই প্রাণ খনিকের জন্য নয় প্রাণের ভ্রম ভ্রমণ অনন্ত সীমকালের জন্য কারণ প্রাণের ভ্রমণ যদি খনিকের জন্য হয় জান্নাত জাহান নামে কে যাইব বারবার কি আমাদের সম্মুখীন কে হবে এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময় আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না আমি নিজেই জানি না আমি কতবার কি আমাদের সম্মুখে সম্মুখে দাঁড়াইছি কি আমত আমার আমি নিজেই জানি না এর জন্য কি করতে হবে এই কিয়ামত থেকে বাঁচতে চাইলে এই নসের জন্য কুরআন দেখেন বিজ্ঞানমল কুল্লু নাফসুন যায়িকাতাল মাউত কুল্লু নাফসুন যায়িকাতাল মাউত কুল্লু নাফসুন যায়িকাতাল মাউত كلام রব্বুল আলামিন কুল্লু প্রত্যেক নাফসুন প্রাণ নাফস

আপনি বই পড়বেন আলেম হবেন না আমি বলি না বাবা জাহাঙ্গীর বলে অনেকগুলো কিতাব বই পড়লেন আপনি একজন বিদ্বান আলেন, কিন্তু ওলি হবেন না ওলি হওয়ার সুযোগ নাই কিতাব কুরআন হাদিস এই যে ফতোয়ার বই তো ইগুলা সব বইদা কিন্তু ওলি হতে পারবেন তখন যখন আপনি ধ্যান করবেন এর জন্য শেজদাকারী হন ওবিনেতা হই না সুতকুরে আনে শেজদা করে সুতকুরে পাঁচুত নামাজ পড়ে সুতকুরে 30টা রজা করে সুতপুর তিন 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 কইরা একবারে বিমানে হইতা হই যায় আহানের পরে সুতকুরে নাম লেখায় আলহস তলি কিন্তু সে তখন সুদ খায় তখন লাগায় না সুদ খুর কলি বলতি সে উনি যে সুদ খায় সুৎখুরে কায় না যে সুদখুর কলি মুত্তি উনি যে গুস খায় গুশখুর রহিম উত্তিন এটা বলে না উনি জন্মের সম্পদ ময়রা খায় জনাব মহম্মদ কি যে এলাকার গণ্য বিশিষ্ট জগন্য লোক কি বিশিষ্ট সমাজসেবক মানুষের সম্পদ ময়রা খাওয় না লোক জনাব মহম্মদ কিতাবাদী

যন্ত্রণা দেয় এই ও হাবি উমাইয়া আপাসিয়া কিভাবে সেটার ফল খুইলা দিলে এই ও হাবির চেহারাটা উন্মোচন হয়ে যাবে এখানে আমি দিতে চাই আমি আপনাকে কষ্ট দিছি বলার অনেক কিছু ছিল আস্তে আস্তে কল দেব দয়ালে যেন দয়া করে দয়ালের কাছে দয়া ভিক্ষা চায় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই হয়তো আমার কোনো কথা যদি মনে কষ্ট পায় থাকে কোনো ভাই আমাকে মাফ করে দিবে মনের অজান্তে কাউকে কষ্ট দিবার জন্য না কারণ বাবা জানেন কি বলছে ফকির কেউ কষ্ট দেয় না আর যে ফকির অনুসরণ করে সেও কষ্ট দিতে পারে না আমি বাবা জাহাঙ্গীরে অনুসরণ করি অনুকরণ করি না বাবা জাহাঙ্গীর উচা টুপি পিনছে উচা টুপি বাবা জাহাঙ্গীর যেই ডিজাইনের আসন বানাইছে ওই ডিজাইনের আসন বাবা জাহাঙ্গীর যেবলে বইছে অমনি বাবা জাহাঙ্গীর যেবলে তসপিটাকে ওত্র ওই কালারের তসপি ওই রকম তসপি ওই রকম দানা তাউন্তে তার বাবাদের ঘুম ফটোয়া বসে ওই রকম ফটোয়া বাবাদের কোন লুঙ্গি পিনছে ওই রকম লুঙ্গি আর অনুষ্ঠানটা তো সব হুবহু করা বাবা জাহাঙ্গীরের মতো আদর্শের দিকে হুবহু সব করা পারছেন আরে বাবা জাহাঙ্গীর নাকের মধ্যে অক্সিজেন লাগায়া তার মুর্শিদের দরবারে গেছে আর আপনারা তো বাবা জাহাঙ্গীরের উপহাতের পরে বাবা জাহাঙ্গীরের দরবারে আয়া পারেন না তাও সুস্থ মুড়ি করালে ব্যস্ত